ম্যাঙ্গো সিজনে একদম ইউনিক ম্যাঙ্গো টুইন ওয়ান কুলফির রেসিপি দেখাতে চলেছি, যেটা অতি সুস্বাদু, দেখতে ততটাই চমৎকার। বিশ্বাস করুন, এটা খেতে এতটাই অসাধারণ যা একবার খেলে বারবার খেতে মন চাইবে। আর এই ম্যাঙ্গো কুলফিতে দুটো লেয়ার হওয়ার জন্য নর্মাল ম্যাঙ্গো কুলফির তুলনায় এটা স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। নমস্কার বন্ধুরা, জীবনের পাঁচফোড়নের আরেকটা নতুন ইউনিক রেসিপিতে আপনাদের স্বাগত। ম্যাঙ্গো টুইন ওয়ান কুলফি বানাবার জন্য সবার প্রথমে 1 লিটার ফুল ফ্যাট দুধ নিয়ে নিয়েছি। দুধটা ফুল ফ্যাট হলেই ভালো হয়, তাহলে কুলফিটা অনেক বেশি ক্রিমি স্টেকচার আসে। দুধটা যখন ফুটতে থাকবে তখন এর মধ্যে আমি কিছু এলাচ গুঁড়ো দিয়ে দেব, কারণ এলাচ ছাড়া কুলফির পারফেক্ট ফ্লেভার আসে না। আর দিয়ে নেব মিল্কমেড। এখানে 1 লিটার দুধে আমি 4 টেবিল স্পুন মিল্কমেড দিয়ে নিয়েছি। তারপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দুধটাকে ফোটাতে থাকবো, যতক্ষণ পর্যন্ত না 1 লিটার দুধ 1/2 লিটারে আসে, অর্থাৎ দুধটাকে অনেকটা ঘন করে নিতে হবে। এর মধ্যে আমি কিছু কাজু বাদাম পেস্ট করে নিচ্ছি। দেখুন, জাল দিতে দিতে দুধটা কতটা ঘন হয়ে গেছে। এখন এই পেস্ট করা কাজু বাদামকে আমি দুধের মধ্যে মিশিয়ে দেব। দেখুন দুধটা কতটা ঠিক হয়ে গেছে। এই অবস্থায় আমি কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। যেহেতু ম্যাঙ্গো কুলফি বানাচ্ছি, তাই ম্যাঙ্গোটাকে আগেই বোটা ছাড়িয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন পিস পিস করে কেটে মিক্সিং বোলের মধ্যে দিয়ে নেব। আর দিয়ে নেব আমুল ফ্রেশ ক্রিম। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম অ্যাভেলেবেল না থাকে, তাহলে ঘরের জমানো দুধের মালাইও আপনারা ইউজ করতে পারবেন, দুটোই কিন্তু সেম কাজ করবে। এবার মিক্সিং বোলে দিয়ে নিচ্ছি ফ্রেশ ক্রিম 2 টেবিল স্পুন, ঘন করে নেওয়া দুধ যা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আর দিয়ে নিচ্ছি অরেঞ্জ ফুড কালার 1/4 টিস্পুন, যা সহজেই আপনারা যে কোনো গ্রসারির দোকানে পেয়ে যাবেন। এরপর ভালোভাবে মিশিয়ে একবার মিক্সি করে নেব। আজকে আমি কোনো কুলফি মোল্ড ইউজ করছি না, নর্মাল কাচের গ্লাস আর এইরকম ছোটো ছোটো কাপে কুলফি বানিয়ে দেখাবো, যাতে আপনারা অতি সহজে ঘরে যে কোনো কাচের গ্লাসে বা কাপে কুলফি বানিয়ে নিতে পারেন। যেহেতু কুলফিগুলো টুইন ওয়ান, তাই গ্লাসগুলোকে ম্যাঙ্গো পিউরি দিয়ে পুরোপুরি ভর্তি করবো না, হাফ করে ভরবো। আর কাপগুলোতেও আরেকটু কম করে পিউরি দেবো, কারণ কাপে আমি 3টে লেয়ার দেবো। এবার গ্লাসগুলোকে জিপ র্যাপ ও কাপগুলোকে ফয়েল পেপার দিয়ে ভালোভাবে মুড়ে ঘন্টা 3-এর জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। এবার টুইন ওয়ান কুলফির 2nd লেয়ারটা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি আবারও 1 লিটার দুধ নিয়ে জাল দিয়ে নিচ্ছি। কুলফির 2nd লেয়ারে আমি কিন্তু মিল্কমেড ইউজ করব না, কারণ সবসময় সবার কাছে অ্যাভেলেবেল থাকে না। তাই এখানে 1 লিটার দুধে আমি 100 গ্রাম চিনি দিয়ে নিয়েছি, আর দিয়ে নিচ্ছি গুঁড়ো করে রাখা এলাচ। এবার এখানে কিন্তু একটা টুইস্ট আছে, যেহেতু মিল্কমেড দেওয়ার ফলে কুলফিটা ক্রিমি স্টেকচার আসে আর অনেকটা ঠিক হয়, কিন্তু মিল্কমেড দিচ্ছি না বলে জাল হতে থাকা দুধ থেকে একটু দুধ তুলে নিয়ে তার মধ্যে 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি, তাতে সেমই কাজ করবে। আর বাটিতে দুধটা গুলিয়ে নেওয়ার ফলে দুধের মধ্যে কোনো রকম লাম্পস হবে না। তো এবার দেখুন, 1st লেয়ারে মিল্কমেড অ্যাড করার পরে যে থিকনেসটা এসেছিল, 2nd লেয়ারেও কিন্তু সেম থিকনেস এসেছে। এই অবস্থায় আমি কিন্তু কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এবার কিছু ড্রাই ফ্রুটকে আমি গুঁড়ো করে নিচ্ছি, কারণ কুলফি খাওয়ার সময় যদি পেস্ট ড্রাই ফ্রুট মুখে পড়ে তাহলে অসাধারণ লাগে। ঠান্ডা হয়ে যাওয়া দুধটাকে এবার একটা মিক্সিং বোলে ঢেলে তার মধ্যে পেস্ট করে রাখা ড্রাই ফ্রুট আর ফ্রেশ ক্রিমের পরিবর্তে ঘরে জমানো দুধের মালাই দিয়ে নিলাম, আর দিয়ে নিলাম পছন্দ অনুযায়ী কালার। এখানে কালারটা অপশনাল, আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন অথবা অন্য যে কোনো কালারও ইউজ করতে পারেন। কালারটা দিয়ে ভালোভাবে গ্রাইন্ড করে নেব।
দেখুন 3 ঘন্টায় কুলফিটা হাফ জমে গেছে। এখন এর উপর দিয়ে আমি সেকেন্ড লেয়ারটা দিয়ে নেব। এই ম্যাঙ্গো আইসক্রিমের সাথে পেস্তার কম্বিনেশনটা দুর্ধর্ষ লাগে। আপনারা না ট্রাই করলে কোনোভাবেই বুঝতে পারবেন না। আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদের 100% ভালো লাগবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর কাপগুলোকে কিন্তু সেকেন্ড লেয়ার দেওয়ার পরও আবারও 3 ঘন্টা জমিয়ে নিয়ে ম্যাঙ্গোর যে ফার্স্ট লেয়ারটা তৈরি করেছিলাম সেটা আবারও দিয়ে নেব। আর গ্লাসগুলোকে আর কাপগুলোকে ভালোভাবে সেম প্রসেসে ঢেকে নিয়ে গ্লাসগুলোর মধ্যে কাঠি ঢুকিয়ে গ্লাস আর কাপগুলোকে মিনিমাম 7-8 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে জমিয়ে নিতে হবে। আমি যতটা পেরেছি সহজভাবে বোঝাবার চেষ্টা করেছি, যাতে আপনারা ঠান্ডা ঠান্ডা কুলফি সহজেই বাড়িতে তৈরি করে এনজয় করতে পারেন। আমার চ্যানেলে সহজ পদ্ধতিতে পেস্তা আইসক্রিম তৈরির রেসিপি রয়েছে। উপরের আই বাটন কিংবা নিচের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, অবশ্যই একবার চেক করে নেবেন। তো রেডি ম্যাঙ্গো 2-in-1 কুলফি? ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে হিট করে জীবনের 5 কোণের পাশে সবসময় থাকবেন।